লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরীক্ষা নিরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় তিনটি হাসপাতালের মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে র‍্যাব 11 এর সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার মনিরা খাতুন এই অভিযান পরিচালনা করেন। এ সময় রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আমিন ও র‍্যাব 11 নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি টিম উপস্থিত হয়। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল আলফারুক হাসপাতাল, আধুনিক হাসপাতাল ও হলি হোপ হাসপাতাল। এর মধ্যে আলফারুকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইনকে 50,000, হলি হোপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত দাসকে 1,00,000 ও আধুনিকের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানকে 50,000 টাকা জরিমানা করা হয়। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.